হাই ফ্রেন্ডস, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদম নিরামিষ আইটেম, নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলি হলো, আলু বড় মাপ করে সাইজ মতো কেটে নিয়েছি, 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 3 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, রোস্টেড চীনাবাদাম, স্বাদ মতো চিনি, এর সাথে নিয়েছি টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি পোস্ত আর রোস্টেড বাদামের একটি পেস্ট রেডি করে রেখেছি। এর সাথে নিয়েছি একটি টমেটোর পেস্ট, লাগছে আদার পেস্ট। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দেব, আর আলুগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। ফোড়নের জন্য দিচ্ছি গোটা সাদা জিরে, এরপর দিচ্ছি তেজপাতা, এরপর অ্যাড করছি এলাচ দারচিনি, এবার দিচ্ছি আদার পেস্ট, আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে এরপর দেব টমেটো পেস্ট। আঁচ কমিয়ে নিয়ে একটু নাড়িয়ে দেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এরপর পোস্ত বাদামের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি সামান্য পরিমাণ জল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি অ্যাড করব স্বাদ অনুযায়ী, এর সাথে অ্যাড করব টমেটো সস। সব উপকরণগুলো কিছুক্ষণের জন্য ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি টক দই। অ্যাড করার পর গ্রেভিটির সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করে রাখা আলুগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর গ্রেভির সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে দেব। এবার আমাদের তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দম লুচি, পরোটা ও নানপুরি, রাধাবল্লভী, রুটি ইত্যাদির সাথে আমরা পরিবেশন করতে পারি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরপরে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।